চট্টগ্রাম মেডিকেল থেকে দালাল চক্রের 39 জন সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। যারা দূর দূরান্ত থেকে আসা রোগীদের বাগিয়ে নিত আশেপাশের বিভিন্ন ল্যাবে। গ্রেপ্তার 25 জনকে এক মাসের জেল, বাকি 14 জনকে 10,000 টাকা করে জরিমানা করা হয়। চট্টগ্রাম মেডিকেলে থাকেন ঘাপটি মেরে, গ্রামাঞ্চলে রোগী পেলেই কম দামে সেবার লোভ দেখিয়ে নিয়ে যান বেসরকারি ল্যাবে। পরে সরকারি হাসপাতালের 3 থেকে 4 গুণ খরচ নেওয়া হয় বিভিন্ন পরীক্ষায়। বেলা 11টার পর থেকে অন্তত 4 ঘন্টা মেডিকেলের গাইনি, জরুরি বিভাগ, মেডিসিন সহ বিভিন্ন বিভাগে অভিযান চালায় র‍্যাব। কিছু দালাল আমাদের ভিতর থেকে বাইরে নিয়ে যায়, বলছে এখানে আসো, মেডিসিনের মূল্য কম পাবে। ব্যান্ড করে নিয়ে যাবে, 300 টাকা দিতে হবে ছয়তলায়, 100 টাকা, 300 টাকা, 400 টাকা উঠে গেছে কালকে সারাদিন। পরীক্ষা দেওয়ার সাথে সাথে এখানে মেডিকেল থেকে একটা লোক, আমি চিনি না ওনাকে, নিয়ে আমাকে একটা ল্যাবে নিয়ে গেছে। পরে ওইখানে আমার থেকে 3380 টাকা পরীক্ষাটা চাইছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। র‍্যাব বলছে গ্রেপ্তার 39 জনের মধ্যে 25 জনই পেশাদার দালাল, যাদের কাজ ছিল মেডিসিন ওয়ার্ড থেকে রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া। এখন পর্যন্ত আমরা 40 জনকে আটক করতে সমর্থ হয়েছি, 14 জনকে 10,000 টাকা করে জরিমানা, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড, এবং বাকি 25 জনকে 1 মাসের কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা করা হয়েছে। গ্রেপ্তার অন্যদের বিরুদ্ধে অভিযোগ, নিয়ম না মেনে মেডিকেলে প্রবেশ, চিকিৎসাপত্রের ছবি তোলার পাশাপাশি কোম্পানির ওষুধ লিখতে চিকিৎসকদের তদবির করার। আমরা এই কয়েকদিনে পর্যবেক্ষণ দেখেছি যে 3,000 টাকার ওষুধ তারা বাইরে যে কোনো মেডিকেল স্টোরে নিয়ে গিয়ে সেটা 5,000 টাকা পর্যন্ত রোগীর কাছ থেকে নিচ্ছে। নানা সময়ে মেডিকেলের স্টোর থেকে ওষুধ চুরি, বিভিন্ন সার্জারি করাতে রোগীদের বেসরকারি হাসপাতালে পাঠানো দালালদের সাথে মেডিকেলের বিভিন্ন কর্মচারীর যোগসাজশের অভিযোগ উঠলেও অভিযানে ধরা পড়েনি তাদের কেউই। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।